প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় মহৎ কাজ হাতে নিয়েছে, সেটা হলো অনলাইন ক্লাস। আশা করি তোমরা সকলেই এই ক্লাসে অংশগ্রহণ করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে উদ্দেশ্য সেটা সফল করবে, এবং এই ক্ষেত্রে তোমাদেরও অনেক বেশি লাভ আছে, কারণ তোমরা সেশন জটে পড়বে না, সঠিক সময়ে পরীক্ষা দিতে পারবে এবং সঠিক সময়ে পড়াশোনা শেষ করে তোমরা চাকরি জীবনে প্রবেশ করতে পারবে। তো তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাংলাদেশ সরকার যে বিষয়গুলো তোমাদেরকে মেনে চলতে বলেন বা আইন প্রণয়ন করেন সেগুলো অবশ্যই মেনে চলবে। তো তোমরা যারা মনোবিজ্ঞানে পড়াশোনা করো এবং এখন মনোবিজ্ঞান মাস্টার্স প্রথম পর্বে আসো, তাদের জন্য আজকের আমার এই ক্লাস। তো দেখো যে এর আগে আমি মোট 9টা লেকচার দিয়েছি, এটা আমার 10ম নম্বর লেকচার। তো আশা করি এর আগের ক্লাসগুলো করেছো এবং পরে আরও যে আমার 5টা লেকচার আছে সেগুলো তোমরা করবে। তো এই সাবজেক্ট নাম সাইকোলজিক্যাল টেস্টিং, মানে মনোবৈজ্ঞানিক পরীক্ষা, এবং এর কোর্স কোড 41-34-09। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আইটেম অ্যানালাইসিস। এর আগের ক্লাসটা আইটেম অ্যানালাইসিসের উপর হয়েছে, এটা দ্বিতীয় এবং সর্বশেষ ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো যে আমরা মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি আছে, এটা তোমরা প্রয়োজনে ব্যবহার করতে পারো। দেখো যে এই চ্যাপ্টারের যে বিষয়গুলো ছিল সেগুলো হলো নিচের এই জিনিসগুলো, পদ বিশ্লেষণ, পদ বিশ্লেষণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সীমাবদ্ধতা, পদের কঠিনতা, পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতি সমূহ, পদের বিভেদীকরণ, পদ বৈশিষ্ট্যের বক্ররেখা, পদের কঠিনতা ও বিভেদীকরণের মধ্যে সম্পর্ক, পদ প্রতিক্রিয়া তত্ত্ব, দ্রুততা অভিক্ষায় পদ বিশ্লেষণ, মূলত এই সবগুলোই আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু ছিল। তো দেখো প্রথম দিনে আমরা, এর আগের ক্লাসে আমরা এতদূর পর্যন্ত জেনেছিলাম তো পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতি সমূহের মধ্যে একটা পদ্ধতি করেছিলাম, বাকিগুলো করতে পারিনি। তো আজকে ওগুলো আমরা শেষ করার চেষ্টা করব, আর বাকি যে বিষয়গুলো আছে আজকে আমরা এই জায়গা থেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। দেখো পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতি সমূহ ছিল তিনটা, এই তিনটা পদ্ধতি ভাগ করছিলেন এনি অ্যান্টাসি। তোমরা জানো যে খুব গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী, যে তোমাদের টেস্ট অ্যান্ড মেজারমেন্ট করতে গেলেই এই এনি অ্যান্টাসির কথা তোমাদের বলতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো যে তিনটা পদ্ধতি ছিল সেগুলো ছিল সাফল্যের হার, সম্ভাবধান স্কেল, অভিক্ষার সাফল্যাঙ্ক বন্টন। দেখো এটা আমরা প্রথম দিন পড়েছিলাম, সুতরাং সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি আমরা শেষ করার চেষ্টা করি যে অভিক্ষা প্রণয়নের ক্ষেত্রে শতকরা কতজন ব্যক্তি পদের সঠিক উত্তর দিতে পেরেছে তার উপর পদের কঠিনতা নির্ভর করে। তাহলে পদ যত সহজ হবে তাহলে ততজন বেশি হলে সঠিক অ্যান্সার দিতে পারবে। তাহলে নমুনার 70% সঠিক উত্তর বা পি এর মান 0.70-এর অর্থ হলো পদগুলো সহজ ছিল, মানে 100 জনের মধ্যে 70 জনই হলো পাস করতে পারছে। কিন্তু নমুনার 15% সঠিক উত্তর মানে পি এর মান 0.15, এর অর্থ হলো যে পদগুলো ছিল কঠিন আর 100-র মধ্যে মাত্র 15 জন পাস করতে পেরেছে। তাহলে পি এর মান যদি 1-এর দিকে থাকে তাহলে পদগুলো ছিল সহজ, আর যদি 0-র দিকে থাকে পদগুলো ছিল কঠিন। দেখো পদগুলো কিভাবে সাজাবো একটা প্রশ্নপত্রে, সেই কথা বলি যে পদগুলো প্রশ্নপত্রে বা অভিক্ষায় এমনভাবে সাজাতে হবে যে সহজ পদগুলো যেমন প্রথম দিকে থাকে আর কঠিন পদগুলো আস্তে আস্তে কঠিন হবে। তাহলে এখন বিসিএসএ হলো 200টা প্রশ্ন থাকে, তাহলে 200টা প্রশ্নের মধ্যে সহজগুলো 1 থেকে শুরু হবে আর আস্তে আস্তে 200 নম্বরের দিকে কঠিন পদগুলো থাকবে। তাহলে পদ এরূপ হলে সুবিধা কি, যে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে
এবং ক্ষমতার বাহিরে পদের পিছনে অনর্থক সময় এবং শ্রম ব্যয় করতে হয় না। তাহলে এরকম হলে পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থী হলো সমস্যায় পড়বে না এবং তাদের অনর্থক সময় ব্যয় করতে হবে না, শ্রম দিতেও হবে না। মনে করো যে 1 নম্বর পদটা হলো তুমি চাকরি পরীক্ষায় প্রথম প্রশ্নটা পেয়েছো হলো গণিতের, এই গণিত তুমি এমনি হলো কম পারো বা পারো না, দেখে হয়ে যাবে মাথা গরম, চোখ হয়ে যাবে লাল, দেখবে যে একটার পিছনে তুমি সময় দিতে দিতে 3-4 মিনিট শেষ করে ফেললা, 3 থেকে 4 মিনিট শেষ করে ফেললে, অথচ তোমার সময় বরাদ্দ ছিল 36 সেকেন্ড। পরে দেখবা যে সহজ পদগুলো তুমি হলো ভুল করে বসে আছো। এই সমস্যার জন্যই প্রথমে থাকতে হবে সহজ পদ, শেষে থাকতে হবে কঠিন পদ। দেখো কঠিন পদের কঠিনতা বিশ্লেষণের কারণ হলো অনুপযোগী পদ পরিহার করা, যেগুলো উপযোগী সেগুলোকে নিতে হবে, অনুপযোগী পদ বাদ দিতে হবে। কোনো পদের উত্তর যদি কেউ দিতে না পারে তবে সেই পদ ব্যবহার করার কোনো মানে হয় না। ধরো যে এমন একটা কঠিন প্রশ্নপত্র তৈরি করলাম যে কেউ অ্যান্সার দিতে পারলো না, সবাই ফেল, তাহলে এইরকম প্রশ্নপত্রের কোনো প্রয়োজন নাই। আবার মনে করো এমন প্রশ্নপত্র তৈরি হলো যে সবাই হলো পাশ করে গেল, এরকম প্রশ্নপত্র কোনো দরকার নাই। তবে আমি বলি যে তোমাদের এই যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা, সেকেন্ড ইয়ারের পরীক্ষা, অনার্সের পরীক্ষা যে আছে সেগুলো ক্ষেত্রে অবশ্যই বেশিরভাগ পাশ করতে হবে, কিন্তু চাকরির পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেখানে হলো সবাইকে পাশ করিয়ে লাভ কি? আমি কি সবাইকে ভর্তি করাতে পারবো? আমি কি সবাইকে চাকরি দিতে পারবো? তা তো না। তাহলে চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে? কঠিন হবে, মানে পিএর মান শূন্যর কাছাকাছি থাকবে। যাতে কমজন পাশ করে তারা হলে ভর্তি হয়ে যাবে, চাকরি পাবে। কিন্তু তোমাদের এই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠা, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, অনার্স মাস্টার্স পাশ করা, সেই ক্ষেত্রে প্রশ্নপত্র সহজ থাকবে। তাহলে এখানে যেন 80% জন হলো পাশ করে যায় আর 20% জন ফেল করলে করবে বা হলো কম গ্রেড পাবে। তাহলে এই দুই ক্ষেত্রে কি হবে যে ব্যক্তি পার্থক্য নির্ণয় করতে পারা যায় না। তাহলে যদি 50% যদি সঠিক উত্তর হয় তাহলে পিএর মান যদি 5-0 হয় তবে সেই পদের বিভিন্ন সবচেয়ে বেশি হবে। তার মানে 50% প্রশ্ন যদি সহজ হয় এবং 50% প্রশ্ন যদি কঠিন হয় সেই ক্ষেত্রে ভালো মন্দ সবাই তো সহজ পদের অ্যান্সার করল, কিন্তু বাকি 50% যে কঠিন আছে প্রশ্ন, সেই 50% কি হবে, ভালোরাই শুধু অ্যান্সার করতে পারবে, খারাপেরা আর অ্যান্সার করতে পারবে না। তাহলে আমরা কি করতে পারলাম, ভালো আর মন্দের মধ্যে একটা পার্থক্য নির্ণয় করতে কিন্তু পারলাম। ধরা যাক 100 জন ব্যক্তির মধ্যে 50 জন পাস করে, 50 জন ফেল করে, তাহলে বিভক্তির মাত্রা হলো দেখো 50 × 50, পাস ফেল গুণ করলাম তাহলে কত হলো 2500। দেখো 70 জন পাস আর 30 জন যদি ফেল করে তাহলে কত হলো 2100। 90 জন যদি পাস করে, 10 জন যদি ফেল করে তাহলে কত হলো গুণ করে 900। তাহলে গুণফল কোন ক্ষেত্রে বেশি, যখন হলো দুইটায় কাছাকাছি থাকে তখনই হলো গুণফলটা সবচেয়ে বেশি হয়। তাই এর অর্থ হলো যে এই ক্ষেত্রেই পদের বিভেদীকরণের মাত্রা সবচাইতে বেশি হয়। তাহলে আমরা বুঝতেছি যে একটা ভালো প্রশ্নপত্রের জন্য, ভালো অভিক্ষার জন্য পদের কঠিনতার মাত্রা, পি এর মান 0.50 হওয়া উচিত। এবার আমরা 2 নম্বরটায় আসি, সমব্যবধান স্কেল। পাশের হারের ভিত্তিতে যে পদগুলোকে ক্রমান অনুসারে সাজানো যায় তাহলে পদের কঠিনতার সঙ্গে ধারণা পাওয়া যায়। এবার কিভাবে বললাম, পদের কঠিনতা অনুসারে। তাহলে মনে করো যে আমাদের প্রশ্নপত্রে বা 100টা প্রশ্ন ছিল, 100টা প্রশ্ন ছিল, ধরো যে 100 জনের উপর অ্যাপ্লাই করলাম। এবার প্রতিটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন 100 জনের মধ্যে কতজন সঠিক করেছে, 2 নম্বর প্রশ্ন কতজন সঠিক করেছে, 3 নম্বর প্রশ্ন কতজন সঠিক করেছে, এরকম হলো বের করলাম। বের করার পরে আমরা সহজ পদ আর কঠিন পদ কিন্তু এবার কিন্তু বের করতে আমরা পারবো। তাহলে এইভাবেও কিন্তু আমরা কি করতে পারি, সমাধান স্কেলের মাধ্যমেও পদের কঠিনতা সম্পর্কে ধারণা আমরা পাইতে পারি। তাহলে যে পদগুলোতে 100 জনের মধ্যে 100 জনেই বা তার কাছাকাছি জন অ্যান্সার করেছে সেগুলো সহজ পদ, আর যে পদ বা প্রশ্নগুলোতে কমজন বা তেমন কেউ অ্যান্সার দিতে পারেনি সেটা অবশ্যই কঠিন পদ। তাহলে এইভাবে আমরা কোনটা কি ধরনের
প্রশ্নপত্র তৈরি করব। তাহলে কঠিন প্রশ্নপত্র তৈরি করতে চাইলে কঠিন পদগুলোই বা প্রশ্নগুলো গ্রহণ করব, আর যদি সহজ প্রশ্নপত্র তৈরি করতে চাই তাহলে সহজগুলো গ্রহণ করব। হয়ে গেল। দেখো যে ব্যাখ্যা করার জন্য প্রয়োজন স্বাভাবিক রেখার বন্টন, যে স্বাভাবিক বন্টন রেখার উপপাশে এক এসডি ব্যবধানে 34% করে 80% সাপেক্ষ অঙ্ক থাকে, আর স্বাভাবিক বন্টন রেখার উভয় পাশে 2 এসডি ব্যবধানে 34+14 মানে 48% করে 48 × 2 96% থাকে। তো ওই কাজটা করার জন্য আমরা করলাম কি, স্বাভাবিক রেখার বন্টন নর্মাল কার্ভ নিলাম, পরের পেজে ছবিটা আছে, এর মাধ্যমে আমরা আরো দ্রুত হলো এই সহজ এবং কঠিন পদ বের করে নিতে পারি। এই যে দেখো যে এটা পরিসংখ্যানের চিত্র এবং খুবই একটা জনপ্রিয় চিত্র। তাহলে এখানে 34, এখানে 34, তাহলে 34 যোগ করে কত হয়? 68। তাহলে এ পাশে হলো 1 এসডি দূরত্ব -1 আর এখানে +1, তাহলে 1 এসডি দূরত্বে কত পার্সেন্ট থাকলো? 68%। তাহলে এ পাশে 2, এ পাশে 2 কত থাকলো? 95.74, আমরা বললাম 96। 3 এসডি দূরত্বে কত? 99.72, প্রায় ওই 100 কাছাকাছি। তাহলে এই যা এই দিক থেকে আমরা কিন্তু সহজ এবং কঠিন এই জিনিসগুলো সহজেই বের করে নিতে পারি। দেখো আমাদের কিন্তু ডান পাশ থেকে হিসেব ধরতে হবে। তাহলে সহজ পথ কি করব আমরা? ডান পাশ থেকে হিসেব ধরবো যে 16% পাস করলে পদের কঠিনতার মান 1 এসডি। দেখো 16% পাস করলে 13 × 2 = 14, 15 আর দেখো যে 16, তাহলে এতদূর থেকে এতদূর পর্যন্ত তাহলে কত হয়ে গেল? 16 হয়ে গেল। তাহলে 16% পাস করলে পদের কঠিনতার মান 1 এসডি, আর 50% পাস করলে পদের কঠিনতার মান 0 এসডি। তাহলে আবার দেখি আগের চিত্রটা। তাহলে দেখো এই এই জায়গা থেকে তাহলে এই সম্পূর্ণটা এপাশে 50%, আবার এ পাশেও 50%, মানে দুই পাশে 50-50%। তাহলে 50% হলে কত হলো? 0 এসডি। আবার এভাবে যদি আমরা দেখো যদি বাড়াতে থাকি যে 88% পাস করলে কঠিনতার মান -1 এসডি। তাহলে বর্তমানে মনোবিজ্ঞানীরা পদের কঠিনতা নির্ণয়ের জন্য অধিক হারে এই পদ্ধতি ব্যবহার করছেন, এবং এই পদ্ধতি অনেক ক্ষেত্রে তোমাদের তো এখন রেজাল্ট কি গ্রেড ভিত্তিক A+, A- এগুলো, কিন্তু আশা করি অল্প দিনের মধ্যে এই রেজাল্ট এইভাবে হওয়া শুরু করবে, তখন A+, গোল্ডেন A+ এগুলো নিয়ে আর কারাকারি মারামারি আর উঠবে না। ঠিক আছে, তো আশা করি আমিও চাই এই HD-র মাধ্যমে হলে আমাদের রেজাল্টগুলো দেওয়া হোক, এটাই হলো সবচেয়ে ভালো একটা ব্যবস্থা হবে। দেখো যে অভিক্ষা সাবলঙ্কের বন্টন, যে অভিক্ষার কঠিনতা সরাসরি পদের কঠিনতার উপর নির্ভরশীল। তাহলে অভিক্ষা কতটুকু কঠিন হবে না হবে, তাহলে এটা কিসের উপর নির্ভরশীল? আমাদের প্রশ্নগুলো বা পদগুলো কতটুকু কঠিন হবে না হবে তার উপর। অভিক্ষার প্রাপ্ত সাবলঙ্কের বন্টন চিত্র দেখো, একটি অভিক্ষার কঠিনতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে আগেও একটা আমাদের চিত্র ছিল, এই চিত্রগুলো অন্য আকারও ধারণ করতে পারে। তা আকার আকৃতি এটার কেমন, সেই আকার আকৃতি দেখেও কিন্তু আমরা বলতে পারবো যে অভিক্ষাটা কঠিন কেমন বা পদগুলো কঠিন কেমন। তো চলো দেখি, এর এই স্লাইডের পরেই চিত্রটা আছে, আমরা দেখবো যে ঋণাত্মক বঙ্কিমতা, তোমরা বঙ্কিমতা সুচিলতা সম্পর্কে অবশ্যই হলো জানো বা শুনেছো, সেই বিষয়টা আমি এখানে বলার চেষ্টা করছি যে ধনাত্মক বঙ্কিমতা হলে অভিক্ষা কঠিন, সহজ করতে হলে কিছু সহজ পদ। তাহলে কঠিন যখন অভিক্ষা হবে সেটাকে সহজ করতে হলে সহজ পদ যোগ করতে হবে, আর ঋণাত্মক বঙ্কিমতা অভিক্ষা হলো সহজ। যদি এর মান মানে চিত্রটা যদি ঋণাত্মক হয় তাহলে অভিক্ষাটা কেমন? সহজ। তার সহজ যদি হয় তাহলে আমরা যদি কঠিন করতে চাই তাহলে কি করতে হবে? কঠিন পদ যোগ করতে হবে, যেমন চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা, এসব ক্ষেত্রে পদগুলো কঠিন করা উচিত। কিন্তু এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য পদগুলো কেমন করতে হবে? সহজ করতে হবে। এই দেখো এবার যদি হলো ধনাত্মক বঙ্কিমতা হয় তাহলে চিত্রটা এই যে এটা হলো 0, এটা হলো x, এটা হলো y,
তাহলে যদি এই শূন্যর দিকে যদি বেশি পদ থাকে আর পরে যদি এইভাবে যদি কমে যায়, তাহলে বলতেছি এই পদগুলো এখানে বেশ কঠিন। আর যদি এরকম যদি হয়, যদি এরকম যদি হইতো তাহলে পদগুলো হইতো কঠিন। এই দেখো একসাথে তিনটা, যে একটা হলো নর্মাল দেওয়া আছে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ দেওয়া আছে। এবার পদের বিভেদীকরণ আমরা সম্পর্কে জানবো, যে পদ বিশ্লেষণের সবচাইতে ফলপ্রসূ পদ্ধতি হলো পদ বিভেদীকরণের মাত্রা নির্ণয়। তাহলে পদ বিভেদীকরণের মাত্রা কিভাবে করতে হয় আমরা সেই জিনিস জানা হলো চেষ্টা করব। যে পদ বিভেদীকরণ হলো পরীক্ষার্থীর মধ্যে তারতম্য নির্ণয় করার পদ্ধতি, যে কোন পরীক্ষার্থী ভালো আর কোন পরীক্ষার্থী মন্দ সেই বিষয়ে আমরা সহজে জানতে পারি। আর এটাকে হলো ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিসক্রিমিনেশন। পদের বিভেদীকরণের মাত্রা হলো কোনো একটি পদের দ্বারা অভিজ্ঞতার ক্ষমতা, কৃতিত্ব বা ব্যক্তিত্বের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা। তাহলে অভিজ্ঞতার কতটুকু ক্ষমতা আছে বা কৃতিত্ব কতটুকু বা ব্যক্তিত্ব কতটুকু, এগুলোর যে পার্থক্য নির্ণয় করার ক্ষমতা থাকে সেটাই হলো পদের বিভেদীকরণের মাত্রা। এবার দেখো পদ বিভেদীকরণের আমরা সূচক সম্পর্কে জেনে নিব, যে পদ বিভেদীকরণের সূচক হলো -1 থেকে +1 হতে পারে। তো এর মান যত বেশি হয় উত্তরদাতার মধ্যে তারতম্য করার ক্ষমতা তত বেশি হয়। তাহলে একের দিকে যখন যায়, তাহলে যখন প্লাসের দিকে যায় তখন হলো উত্তরদাতার মানে অভিজ্ঞতির মধ্যে তারতম্য করার হলো চান্স বেশি হয়। আর এর মান যত কম হয় উত্তরদাতার মাঝে তারতম্য করার ক্ষমতা ততই হলো কম হয়, যখন মাইনাসের দিকে যায়। তাহলে পদের কঠিনতার মান মাঝারি হলে, অর্থাৎ 0.50 হলে পদের বিভেদীকরণ মান হলো বেশি হয়। দেখো এর আগে কি ছিল, পি এর মান কত ছিল, 0 থেকে 1 পর্যন্ত। দেখো পি এর মান, পদের কঠিনতার মান কি ছিল, 0 থেকে 1 পর্যন্ত। কিন্তু এবার ডি এর মান কি দেখলা, ডি এর মান দেখলা -1 থেকে +1 পর্যন্ত। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, তো বলছি যে পি এর মান যদি 0.5 হয়, পি এর মান যদি 0.5 হয় তাহলে ডি এর মান কত হবে, 1 হবে। ওকে, এই জিনিসটাই বলতেছে, পি এর মান যদি 5 হয় তাহলে ডি এর মান হবে 1। যখন পদ বিভেদীকরণের মান সর্বোচ্চ হয় তখন পদের কঠিনতার মান 0.50 হয়। তো পদের বিভেদীকরণের মান 0.5 বা বেশি হলে পদটি উত্তরদাতার মাঝে পার্থক্য তৈরি করার উপযুক্ত বলে ধরা হয়। তো পদ বিভেদীকরণের সূচক -1 অর্থ হলো যে পদ বিভেদীকরণ করতে পারে না, সমস্যাযুক্ত পদ আছে, ভালো আর মন্দের মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারে না। কিন্তু যদি পদ বিভেদীকরণের সূচক যদি +1 হয় এর অর্থ হলো যে এরা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। এখানে অবশ্যই হলো ভালো পদ আছে, অভিজ্ঞতাও অবশ্যই হলো ভালো। দেখো যে এবার আমরা উচ্চতর নিম্নতর সূচক সম্পর্কে জানি, যে এটাকে আমরা জনসনের বিভেদীকরণ সূচক নামেও বলতে পারি, ডাকতে পারি। তো এখানে তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতির মাধ্যমে একটা ভালো অভিজ্ঞতা তৈরি করা যায়। যে প্রথম ধাপটা ছিল এরকম, যে যারা বেশি নম্বর পেয়েছে তাদেরকে নিয়ে উচ্চতর দল গঠন করতে হবে এবং যারা কম নম্বর পেয়েছে তাদেরকে নিয়ে নিম্নতর দল গঠন করা। তাহলে যারা মনে করে যে 100 জনকে 100 মার্কের পরীক্ষা নিতে দিলাম, তাহলে আমাদের পরীক্ষার্থী ছিল 100 জন আর পরীক্ষা কত, 100 মার্কের। তাহলে এখানে তো নিশ্চয়ই হলো ভালো করবে কেউ, খারাপ করবে কেউ। তাহলে যারা ভালো করেছে তাদেরকে নিয়ে, যারা ধরলাম যে 80 থেকে বেশি মার্ক পেয়েছে, 80+, তাদেরকে নিয়ে একটা দল গঠন করলাম। আর যারা হলো 20 থেকে কম, 20-, তাদেরকে নিয়ে একটা আমি দল গঠন করলাম। প্রতিটি পদের কঠিনতার মান বের করতে হবে। তো ধরি যে ভালো দলের কঠিনতার মান হয়ে গেল গড়ে 0.80 আর নিম্ন দলের কঠিনতার মান হয়ে গেল 0.20। এটা কিন্তু গড় করে, তাহলে ভালো দলের কঠিনতার মানের গড়, খারাপ দলের কঠিনতার মানের গড়। এখন হলো যে
এই যে পয়েন্ট 80 বের করলাম আর পয়েন্ট 20, এই উভয় দলের কঠিনতার মান হলো বিয়োগ। বিয়োগ করলে আমরা পেয়ে যাব পদের বিভেদীকরণের মান। ওকে, তাহলে এটাই আমরা পেয়ে গেলাম পদের বিভেদীকরণের মান। দেখো যে পদের কঠিনতা এবং বিভেদীকরণের মধ্যে সম্পর্ক, তাহলে এই যে 90 থেকে 10 বিয়োগ, তাহলে 0.80, 0.70 থেকে 0.30, 0.40, দেখো এইভাবে হলো ভালো ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বের করে ডি এর মান। এখানে কিসের মান? ডি এর মান বের করা হয়েছে। পদের কঠিনতা বিভেদীকরণের সম্পর্ক দেখো, যে নেগেটিভ ভ্যালু যদি আসে তাহলে আমরা বলবো যে এটা গ্রহণযোগ্য নয়, তাহলে আইটেমগুলো অবশ্যই, আইটেমের ভুলগুলো অবশ্যই বের করতে হবে। যদি 0 থেকে 24 যদি হয় তাহলে এটা গ্রহণযোগ্য না, মাইট বি অ্যাপ্রুভ, তবে চলে। যদি 20% থেকে এত হয় তাহলে গুড আইটেম, এবং 40 থেকে 100 যদি হয় তাহলে এটাকে বলছি এক্সট্রিম, মানে সবচেয়ে একটা ভালো আইটেম বা পদ। পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন, তো এটা কখন ব্যবহার করব? যখন হলো আমাদের দেখো যে এমসিকিউ প্রশ্নে কয়টা আমাদের অপশন থাকে, এ বি সি ডি বা ক খ গ ঘ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের অপশন কিন্তু দুটো থাকতে পারে। কি একটা হলো বিকল্প উত্তর, যেমন হলো সত্য মিথ্যা, হ্যাঁ না সঠিক ভুল, এখানে বিকল্প উত্তর কয়টা? দুইটা। এই ক্ষেত্রে ভুল হলে কত? 0, সত্য হলে কত? 1। তো এই ক্ষেত্রে যখন আমরা কোরিলেশন বের করতে যাব, সহসম্পর্ক আর এর মান, তখন আমরা নিচের এই সূত্র দিয়ে বের করতে পারি। তো এর একটু বর্ণনা দেখে নেই, যে ওয়াই ওয়ান, যে সব উত্তরদাতারা উক্ত পদে 1 পেয়েছে তাদের সম্পূর্ণ অভিক্ষায় প্রাপ্ত নম্বরের গড়। ওকে, ওয়াই বার কি? সকল উত্তরদাতার সম্পূর্ণ অভিক্ষায় প্রাপ্ত নম্বরের গড়। সিগমা ওয়াই, সকল উত্তরদাতার সম্পূর্ণ অভিক্ষায় প্রাপ্ত নম্বরের আদর্শ বিচ্যুতি। পিএক্স, যেসব উত্তরদাতারা উক্ত পদে 1 পেয়েছে তাদের অনুপাত, অর্থাৎ পদের কঠিনতার মান। পিএক্স মানে হলো কি? পদের কঠিনতার মান। আর কিউএস হলো কি? যেসব উত্তরদাতারা উক্ত পদে 0 পেয়েছে তাদের অনুপাত, অর্থাৎ পদের কঠিনতার মান। এবার দেখো, আগেরটা ছিল পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন, কিন্তু এবারেরটা কি আছে? এবারেরটা আছে দেখো যে শুধু বাই সিরিয়াল কোরিলেশন। তো কোনো পদে প্রাপ্ত মান এবং সেই অভিক্ষায় মোট প্রাপ্ত মানের মাঝে সহসম্পর্ক নির্ণয় করার মাধ্যমে পদ বিভেদীকরণ করা যায়, অর্থাৎ যখন অবিচ্ছিন্ন মান থাকে, অর্থাৎ 2-এর বেশি বিকল্প থাকে। যেমন 2-এর বেশি বিকল্প এরকম দেখো, যে সম্পূর্ণ একমত, একমত জানি না, দ্বিমত, সম্পূর্ণ দ্বিমত, তাহলে এখানে বিকল্প কয়টা? 2-এর চেয়ে বেশি, 5টা বিকল্প, এবং এগুলো কি? অবিচ্ছিন্ন মান। কিন্তু এগুলো কি? অবিচ্ছিন্ন মান। তুমি কেমন আছো? যে আমি অনেক ভালো আছি, এর সাথে তুমি কি সম্পূর্ণ একমত, একমত জানি না, দ্বিমত, সম্পূর্ণ দ্বিমত? তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব বাই সিরিয়াল কোরিলেশন। ওকে, তো বাই সিরিয়াল কোরিলেশনের সূত্রটা হলো এটা। দেখো আগেরটার মতোই, শুধু নিচের এইটুকু জায়গায় হলো পার্থক্য হয়েছে, আগেরটার মতোই, কিন্তু শুধু এখানেই হলো পার্থক্য হয়েছে। এখানে যেসব উত্তরদাতারা উক্ত পদে 1 পেয়েছে তাদের সম্পূর্ণ অভিক্ষেপ প্রাপ্ত নম্বরের গড়, এগুলো সব হলো একই আছে, কোনো পার্থক্য হয়নি, শুধু এই নিচেরটাই পার্থক্য। স্বাভাবিক বন্টনের কোটির মান, কোটি মানে হলো কোটি টাকা, কিন্তু না, এখানে কোটি মানে কোটি টাকা নয়। দেখো তোমরা যদি স্থানাঙ্ক যদি করে থাকো, স্থানাঙ্ক যদি করে থাকো তাহলে তুমি এরা এটা হলো জানবা, গ্রাফ কাগজ। তাহলে একটা হলো ভুজ, এক্সের দিকে যখন মান যায় সেটাকে আমরা বলি ভুজ, আর অন্যদিকে যখন যায় সেটাকে বলি আমরা কোটি। এই ভুজ আর কোটি এটাই হলো তার, যার উপর পদ কঠিনতার মানের সমান সংখ্যক উত্তরদাতার অবস্থান করে। এবার ফাই সম্পর্ক সম্পর্কে বলি, যে
যখন কোনো অভিক্ষায় দুটি মানই প্রকৃতপক্ষে দ্বিবিভাজন আকারে থাকে, যে দ্বিবিভাজন মান ছাড়া অন্য কোথাও এই পদ্ধতির ব্যবহার করা যায় না, তাহলে দ্বিবিভাজন প্রকৃতপক্ষে যখনই থাকবে তখনই আমরা ফাই সম্পর্কটা ব্যবহার করতে পারবো, অন্য ক্ষেত্রে এটা আমাদের ব্যবহার করার কোনো চান্স নাই। তো পদের কঠিনতা এবং পদের বিভুতিকরণের মধ্যে সম্পর্ক দেখো, দেখো এগুলো হলো পি এর মান, কিসের মান, পি এর মান, পি এর মান বলছিলাম কি শূন্য থেকে এক পর্যন্ত, আর এটা হলো কিসের মান, এগুলো ডি এর মান, তাহলে বলছিলাম প্লাস এক থেকে মাইনাস এক পর্যন্ত, কিন্তু এখানে শুধু প্লাস একই আছে। দেখো যখন এক তখন শূন্য, যখন নয় তখন পয়েন্ট দুই, তাহলে যখন হলো পি এর মান পয়েন্ট শূন্য তখন হলো সর্বোচ্চ মান কত, পি এর মান পয়েন্ট ফাইভ হলে ডি এর মান সর্বোচ্চ হয়, কমলেও হলো কমে, কমলেও কমে, বাড়লেও হলো ডি এর মান কমে। এই হলো পদের কঠিনতা এবং পদ বিভুতিকরণের মধ্যে হলো সম্পর্ক। তাহলে কোন সময় যদি বলি পদ বিভুতিকরণের মান তখন সর্বোচ্চ হয়, যখন হলো পি এর মান পয়েন্ট ফাইভ হয়। দেখো পদ প্রতিক্রিয়া তত্ত্ব, এখানে দ্বিবিভাজন নকশা, বহু বিভাজন নকশা, তারপরে বহুমাত্রিক নকশা, অভিক্ষা নকশা, এই যে এই জিনিসগুলো যে আছে, তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে বলি যে যখন হলো দুইটা, এই যে এই কটার ক্ষেত্রে যখন হলো দুইটা হলো দ্বিবিভাজন থাকে, মানে দুইটা অপশন থাকে, সেই ক্ষেত্রে আমরা হলো এই নকশাগুলো ব্যবহার করে থাকি। আর বহু নির্বাচনের ক্ষেত্রে হলো যখন হলো অপশনের সংখ্যা অধিক থাকে তখনই আমরা হলো এটা ব্যবহার করে থাকি। আর যেসব প্রতিক্রিয়া তত্ত্বের নকশা দ্বারা একাধিক বৈশিষ্ট্য পরিমাপ করা যায়, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যখন আমরা হলো একটা অভিক্ষা দ্বারা একাধিক বৈশিষ্ট্য পরিমাপ করব তখন আমরা বহুমাত্রিক নকশা ব্যবহার করব। তো যখন হলো দেখো অভিক্ষা নকশা, যখন কোনো কিছু করার পরে আমরা যখন তাদেরকে কোনো কিছু করতে বলবো তখন আমরা সেটা অভিক্ষা নকশায় ব্যবহার করব। এখন দেখো দ্রুততা অভিক্ষার পদ বিশ্লেষণ সম্পর্কে বলি যে অভিক্ষাকে সময়ের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ক্ষমতা অভিক্ষা আর একটা হলো দ্রুততা অভিক্ষা। ক্ষমতা অভিক্ষা যে নির্দিষ্ট সময়ে শেষ করা বা সময়সীমা এখানে থাকে না, কিন্তু দ্রুততা অভিক্ষায় কি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, কারণ বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আমাদের সময় থাকে, সেখানে আমরা নির্দিষ্ট সময়ে শেষ করার চেষ্টা করি। তার ক্ষমতা অভিক্ষায় মানুষের কোনো বৈশিষ্ট্য কতটুকু গভীর সেই বিষয়ে ভালো করে জানা হয়। তো এখন দ্রুততা অভিক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে সঠিক সময়ে অ্যান্সার শেষ করতে গিয়ে গিয়ে তারা হলো সঠিক সময়ে, মানে শেষের পদগুলো যদি কঠিন থাকে সেগুলো শেষ করতে পারে না, অথবা অনেক সহজ পদে সময় নাই বলে মাথায় যে পেশাদ তৈরি হয় সহজ পদেও হলো ভুল করে থাকে। তাহলে দেখো যে পদ বিশ্লেষণের সময় পদের কঠিনতা ও পদ বিশ্লেষণের সাথে অভিজ্ঞতির পদটির অবস্থান গুরুত্বপূর্ণ, কেননা যে পদগুলো অভিক্ষার শেষের দিকে থাকে তা খুব কম উত্তরদাতাই উত্তর দিতে পারে, ওই পর্যন্ত যাওয়ার আগেই তাদের সময় শেষ হয়ে যায়। আবার অনেকেই কি সোজা পদ কঠিন মনে করে তাড়াহুড়া করতে গিয়ে হলো ভুল করে, তারা যথার্থতা নির্ভরতা প্রকৃত পরিমাণের তুলনায় অধিক মনে করে। তো এই যে অনেকগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করা খুব জরুরি। তো তো সেই ক্ষেত্রে হলো যে কি করা যায় সেই সেই জন্য বিজ্ঞানীরা কিছু ব্যাপার বলেছেন, তবে তারা উপসংহারে আসছেন যে যারা শেষের দিকের উত্তর দিতে সক্ষম হন তারা সাধারণত দুই ধরনের হয়ে থাকেন। তাহলে শেষের প্রশ্নগুলোর উত্তর দিকে দিতে যারা পারেন তারা সাধারণত, যেমন তাদের দক্ষতা অন্যান্য উত্তরদাতাদের তুলনায় বেশি হয়, তাহলে তারা কি যারা শেষের কঠিন অ্যান্সারগুলো দিতে পারেন তাদের দক্ষতা অন্যান্য পরীক্ষার্থীর তুলনায় বেশি দক্ষ, আর তাদের কাছে সব উত্তর সঠিক দেওয়াটাই বড় কথা নয়, বরং সব উত্তর দেওয়াটাই বড় কথা। তাহলে এরা আর একটা চিন্তা ভাবনা করেন যে আমি সঠিকভাবে অ্যান্সার যে আমাকে করতে হবে সেটা না, আমি চাই যে আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি ফিরব, এইটা দুইটা কারণ তারা হলো বলেছে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আবার জিনিসগুলো আলোচনা করব। এই 2 দিনে আমরা কি কি করছি, যে প্রথম হলো পদ বিশ্লেষণ কাকে বলে। তো দেখো যে পদ বিশ্লেষণ হলো আদর্শিত অভিক্ষার একটি অন্যতম মাধ্যম, যার মাধ্যমে অভিক্ষার উপযোগী পদগুলো পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ করা যায়। তাহলে যখন এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা পদগুলোকে বিশ্লেষণ করতে পারি, সেটাই হলো পদ বিশ্লেষণ। পদ বিশ্লেষণের ক্ষেত্রে এইখানে সংজ্ঞা দাও যে পদ বিশ্লেষণ হলো এমন একটি প্রতিক্রিয়া যা সমগ্র অভিক্ষা এবং অভিক্ষার গুণগত মান যাচাই করার জন্য প্রতিটি পদের জন্য প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা। আধুনিক অভিক্ষার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? আধুনিক অভিক্ষার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বহু সংখ্যক পদ নিয়ে গঠিত। দেখো পদ বিশ্লেষণের প্রধান উদ্দেশ্যগুলো কি? যে পদ বিশ্লেষণের প্রধান উদ্দেশ্যগুলো হলো পদের কঠিনতার মাত্রা নির্ণয়, পদের বিভেদীকরণের মাত্রা নির্ণয়, পদের যথার্থতা নির্ণয়, অন্তর্নিহিত গঠনগত ত্রুটি চিহ্নিত করা। তা পদ বিশ্লেষণের সীমাবদ্ধতা কোনগুলো? যে যদি দুর্বল প্রকৃতির পদ হয়, আদর্শ অভিক্ষার মানদণ্ডের অভাব হয়, সঠিক পদ্ধতি নির্ণয়ের অসুবিধে হয়, সঠিক পদ্ধতি যদি না থাকে, এই 3 ক্ষেত্রে যদি আমরা কাজ করতে না পারি, তাহলে পদ বিশ্লেষণ যতই করি না কেন ভালো একটা অভিক্ষা আমরা তৈরি করতে পারবো না। পদের কঠিনতা বলতে কি বোঝায়? যে কোনো পদের কঠিনতার মাত্রা হলো ওই পদের সঠিক উত্তর প্রদানের শতকরা হার। তাহলে 100 জন পরীক্ষার্থীর মধ্যে কতজন অ্যান্সার দিয়েছে বা একটা প্রশ্নে কতজন সঠিক অ্যান্সার করেছে তার শতকরা হারকেই আমরা বলছি পদের কঠিনতা। পদের কঠিনতা নির্ণয়ের সূত্র কি? যে পদের কঠিনতা পি সমান সঠিক উত্তরদাতা ভাগ মোট উত্তরদাতা, অথবা সঠিক উত্তর সংখ্যা ভাগ মোট প্রশ্ন সংখ্যা। পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতিগুলো কি? 3টা, আজকে যেগুলো আমরা শুরু করছিলাম, যে সাফল্যের হার, সমব্যবধান স্কেল, অভিক্ষা সাফল্যাঙ্কের বণ্টন। পদের বিভেদীকরণ বলতে কি বোঝায়? যে পদের বিভেদীকরণ হলো অভিক্ষার্থীদের মধ্যে তারতম্য নির্ণয়ের উপায়। তো ডক্টর ক্রিস্টাল এর মতে পদের বিভেদীকরণ কি? তার মতে পদের বিভেদীকরণ হলো অভিক্ষায় সর্বোচ্চ স্কোরকারী এবং সর্বনিম্ন স্কোরকারীদের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য পদের সামর্থ্য নির্ণয় করার পদ্ধতি। যে পদ বিভেদীকরণের সূচক বলতে কি বোঝায়? যে পদ বিভেদীকরণের গাণিতিক পরিমাপই হলো পদ বিভেদীকরণের সূচক নামে পরিচিত। পদ বিভেদীকরণের সূচক নির্ণয়ের সূত্র কি? যে পদ বিভেদীকরণের সূচক সমান উচ্চতর দলের পদের কঠিনতার মান আর নিম্নতর দলের পদের কঠিনতার মান বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটাই। তাহলে ভালো যারা দল তাদের ছিল আমাদের 0.8, আর খারাপ যাদের ছিল তাদের হলো 0.2। তাহলে বিভেদীকরণের মান কত হলো? 0.6। পয়েন্ট ওয়াইজ রিয়েল কোরিলেশন কখন ব্যবহার করা হয়? যখন কোনো পদের মান আসলে দ্বিমাত্রিক হয়, অর্থাৎ উত্তর দেওয়ার বিকল্প যখন সত্য মাত্র 2টি হয়, তখন পয়েন্ট ওয়াইজ রিয়েল কোরিলেশন ব্যবহার করা হয়। পদ বিভেদীকরণের মান সর্বোচ্চ হয় কখন? যে পদ বিভেদীকরণের মান সর্বোচ্চ হয় তখনই যখন হলো যে কঠিনতার মাত্রার মান 0.5 হয়। ফাই সম্পর্ক কখন ব্যবহার করা হয়? যখন কোনো অভিক্ষার 2টি মানই প্রকৃতপক্ষে দ্বিবিভাজন আকারে থাকে তখন ফাই সহ সম্পর্ক ব্যবহার করা হয়। পদ বৈশিষ্ট্যের বক্ররেখা কাকে বলে? যে যে রেখার মাধ্যমে কোনো ব্যক্তির একটি অভিক্ষার সামগ্রিক কর্তৃত্বের সাথে একটি বিশেষ পদে তার কর্তৃত্বের তুলনা করা যায় তাকে পদ বৈশিষ্ট্যের বক্ররেখা বলে। পদ প্রতিক্রিয়া তত্ত্বের কেন্দ্রবিন্দু কি? যে পদ প্রতিক্রিয়া তত্ত্বের কেন্দ্রবিন্দু হলো প্রত্যেকটি পদের প্রতি উত্তরদাতার উত্তর প্রদানের নমুনা বা ধাঁচ। পদ প্রতিক্রিয়া তত্ত্ব প্রমাণের জন্য অভিক্ষায় কি পরিমাণ পদ থাকা দরকার? যে পদ প্রতিক্রিয়া তত্ত্ব প্রমাণের জন্য অভিক্ষায় বেশি পদ ও বিপুল সংখ্যক উত্তরদাতা প্রয়োজন। সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয় কোন নকশা? যে সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয় দ্বিবিভাজন নকশা। দ্বিবিভাজন নকশা কত ধরনের হয়? কি কি দ্বিবিভাজন নকশা? 3 ধরনের হয়, একক স্থিতি মাপক, দ্বি স্থিতি মাপক, ত্রি স্থিতি মাপক নকশা। একক স্থিতি মাপক নকশার আরেক নাম কি? হ্রাস নকশা।
একক স্থিতিমাপক নকশায় যে স্থিতিস্থাপকটি পরিমাপ করা হয় তার নাম কি? একক স্থিতিমাপক নকশায় যে স্থিতিস্থাপকটি পরিমাপ করা হয় তার নাম কঠিনতা। সবচেয়ে জটিল দ্বিবিভাজন নকশা কোনটি? সবচেয়ে জটিল দ্বিবিভাজন নকশা হলো ত্রি স্থিতিস্থাপক নকশা। ত্রি স্থিতিস্থাপক নকশায় যে স্থিতিস্থাপকটি পরিমাপ করা হয় তার নাম কি? ত্রি স্থিতিস্থাপক নকশায় যে স্থিতিস্থাপকটি পরিমাপ করা হয় তার নাম অনুমান, একে সি দ্বারা প্রকাশ করা হয়। দেখো যে বহু বিভাজন নকশা কখন ব্যবহার করা হয়? যে ক্ষেত্রে পদের উত্তর দেওয়ার দুইয়ের অধিক বিকল্প থাকে সেক্ষেত্রে বহু বিভাজন নকশা ব্যবহার করা হয়। বহুমাত্রিক নকশা কাকে বলে? যেসব প্রতিক্রিয়া তত্ত্বের নকশা দ্বারা একাধিক বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকে হলো বহুমাত্রিক নকশা বলে। তাহলে বহু বিভাজন কোন ক্ষেত্রে? যখন হলো দুইয়ের অধিক বিকল্প থাকে। তাহলে কি? যখন দুইয়ের অধিক বিকল্প থাকে। আর বহুমাত্রিক কখন? যখন একাধিক বৈশিষ্ট্য পরিমাপ করা হয়। বহুবিভাজন নকশায় কোন ধরনের পদ থাকতে পারে? বহুবিভাজন নকশায় তিন ধরনের পদ থাকতে পারে। যেসব পদের সরাসরি উত্তর দেওয়া থাকে, যেসব পদের উত্তর কয়েকটি স্তরে বিভক্ত থাকে, যেসব পদের উত্তরের কয়েকটি অংশ থাকে এবং একটি অংশের উত্তরের জন্য আংশিক নম্বর পাওয়া যেতে পারে। অভিক্ষা নকশায় প্রধান বৈশিষ্ট্য কি? এখানে এমন পদ থাকে যারা একে অপরের সাথে সাধারণ বৈশিষ্ট্যের মাধ্যমে সম্পর্যুক্ত। অভিক্ষা নকশায় কয়টি সুপ্ত বৈশিষ্ট্য পরিমাপ করা যায়? অভিক্ষা নকশায় দুটি সুপ্ত বৈশিষ্ট্য পরিমাপ করা যায়। অভিক্ষা কত ধরনের হতে পারে, কি কি? আসলে এটা সময়ের উপর ভিত্তি করে অভিক্ষা কত ধরনের হতে পারে। দুই ধরনের, একটা হলো ক্ষমতা অভিক্ষা আর একটা হলো দ্রুততা অভিক্ষা। তো দ্রুততা অভিক্ষা কাকে বলে? এখানে অভিক্ষা শেষ করার একটি নির্দিষ্ট সময় থাকে, অর্থাৎ সঠিক উত্তরের পাশাপাশি কত দ্রুততার সাথে ব্যক্তি উত্তর দিল হ্যাঁ তাও দেখা হয়। যারা সাধারণত শেষের দিকে উত্তর দিতে সক্ষম, শেষের কঠিন প্রশ্নগুলো উত্তর দিতে সক্ষম, তাদের বৈশিষ্ট্যকে কি? তাই যারা শেষের দিকে উত্তরগুলো দিতে সক্ষম তারা দুই ধরনের হয়ে থাকেন। তাদের দক্ষতা অন্যান্য উত্তরদাতাদের তুলনায় বেশি, অথবা তাদের কাছে সব উত্তর সঠিক দেওয়াটাই বড় কথা নয়। আসল কথা, সব প্রশ্নের উত্তর দিয়ে আসাটাই তাদের কাছে বড় কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নজরে দেখে নিলাম যে আমাদের মূল মূল কি বিষয়গুলো ছিল, আমরা কি কি পড়েছিলাম। একই সাথে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হয়ে গেল। আরো তোমাদের এই প্রশ্নগুলো কি করে আসতে পারে সেটা একটু বলি। যে পদের বিভেদীকরণের মান কি, পদের বিভেদীকরণ এবং দ্রুততার মধ্যকার সম্পর্ক আলোচনা করো, পদ বিশ্লেষণ কি, পদ ও বাহ্যিক মানদণ্ডের সম্পর্ক নির্ণয়ে বাইসেরিয়াল অনুবন্ধ ব্যাখ্যা করো। দেখো যে কিছু বড় প্রশ্ন তোমাদের এখান থেকে হতে পারে। যে পদ বিশ্লেষণ কি, পদ বিশ্লেষণের উদ্দেশ্য আলোচনা করো, পদ দ্রুততার মাত্রা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। তো এইভাবে তোমাদের এগুলো বড় প্রশ্ন আসতে পারে। তো দেখো যে আমরা একটু দেখে নেই যে কি কি আমরা পড়লাম। যে পদ বিশ্লেষণ, পদ বিশ্লেষণের উদ্দেশ্য, আজকে আমরা পড়ছি পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতি সমূহ, পদের বিভেদীকরণ, পদ বৈশিষ্ট্যের বক্ররেখা, পদের কঠিনতা ও বিভেদীকরণের মধ্যে সম্পর্ক, পদ প্রতিক্রিয়া তত্ত্ব এবং উত্তরোত্তর অভিক্ষায় পদ বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই অবশ্যই করবে, যে কোনোভাবে প্রশ্নটা আমার কাছে আসলেই হবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে হলো বইয়ের রেফারেন্স দেওয়া আছে, তোমরা অবশ্যই মূল বই পড়ার চেষ্টা করবে। তো বাংলা বই হিসেবে স্যারের এই বইটি আছে, এই বইটা বেশ ভালো, তোমরা এটা পড়তে পারো। তো আমরা ক্লাসের একবারে শেষে চলে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ থেকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে যাওয়ার আগে তোমাদের আবার অনুরোধ করি, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সবার জন্য দোয়া করো, আশীর্বাদ করো। তো তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকো। টাটা, বাই।